আসসালামু আলাইকুম, সকলে উপর শান্তি বর্ষিত হোক। আজকে আমাদের শুভ দিন বলার সুযোগ নেই, আজকে বেদনার দিন। আসলে একটি মাস আমরা একসাথে ছিলাম আমাদের বিশ্বাস মোবাইল ট্রেনিং ইনস্টিটিউটে। আগত যারা বিভিন্ন দূর দূরান্ত থেকে আসছেন, ইতিপূর্বে আমাদের দুই তিনজন বিদায় নিয়েছেন, তারা দূরে পাড়ে দূরে ছিল। তো বাকিদেরকে আজকে আমরা আনুষ্ঠানিকভাবে বিদায় বলা যাবে না, কারণ স্থান পরিবর্তন করা যেতে পারে, যেখান থেকে স্থান পরিবর্তন হচ্ছে এবং নিজ কর্মস্থানে বা নিজে যেখানে কর্ম করবে সেই জায়গাটায় সে বসবে বা বসার চেষ্টা করবে, এটাই আমাদের প্রত্যাশা। তো বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি মহান সৃষ্টিকর্তার নিকট, যিনি আমাদেরকে সেবা করার সুযোগটুকু দিয়েছেন। আমরা আসলে একটি স্বচ্ছ মনোছবি নিয়ে শুরু করেছি, যে আমরা যা আমাদের যে নলেজগুলো হয়েছে, আমরা যা দীর্ঘ 16-17 বছরে তিক্ত অভিজ্ঞতা ভুগেছি, যে সমস্ত অসুবিধাগুলো আমরা পেয়েছি, যে সমস্ত সুবিধাগুলো আমরা পাই নাই, এই অসুবিধাগুলোকে সুবিধা রূপান্তরিত করা, সুবিধাগুলোকে আরও সুবিধা করা নিয়েই আমাদের এই বিশ্বাসের পথ চলা। আসলে টেকনিক্যাল কাজ এমন একটা কাজ, এটা আসলে ডে বাই ডে আপডেট হচ্ছে। যদি বেসিক প্রক্রিয়া জানা না থাকে বা জেনারেল প্রক্রিয়া জানা না থাকে, সেক্ষেত্রে আসলে দীর্ঘ পথ চলা কঠিন হয়ে যায়। আমরা শুনতে পাই যে অচেনা রাস্তা বহুদূর, যদি একটা রাস্তা অচেনা হয় সেক্ষেত্রে রাস্তা মাঝপথে অনেক সমস্যা হতে পারে, আর যদি রাস্তাটা চেনা হয় তাহলে অনেক কিছু সহজ হয়ে যায়। এ পর্যায়ে আমরা এটাকে আমরা দীর্ঘায়িত করার সুযোগ থাকছে না। তা আমাদের যে 59তম ব্যাচে যারা ছিলেন, তারা বর্তমানে আমাদের এই চলমান অবস্থায় আছেন, তারা আমাদের সাথে সবাইকে দেখো আমাদের সাথে আছেন। তো যারা ইতিপূর্বে গতকালকে 9 জন আমাদের ক্যামেরার সামনে তাদের ভিউ উপস্থাপন করেছেন, তো আমরা চেষ্টা করেছি আমাদের সামর্থ্য অনুযায়ী, স্বার্থ অনুযায়ী, এবং যেটুকু তারা নিতে পারবে আমরা ওটুকু দেওয়ার চেষ্টা করেছি। কারণ বেসিক লেভেলটা 1 মাসের লেভেল, এখানে আসলে খুব ডিপ বিষয় দিলে নিতে পারবে না, এটা আমরাও জানি। তো আমরা চেষ্টা করেছি যে এই ট্রেনিংটা নেওয়ার পরে যাতে অন্তত সে ফিল্ডে গিয়ে 500 থেকে 1000 টাকা ইনকাম করতে পারে। কি মনে হয়, আমরা 500 থেকে 1000 টাকা ইনকাম করতে পারবো? ইনশাল্লাহ তারা পারবে, নিজেদের মধ্যে কনফিডেন্স আছে। আর না পারলে তো আমরা আছি, আমরা কি জন্য আছি? তাহলে আমরা আছি, আমরা এটা কখনোই বলি নাই, কাউকেই বলি না যে ট্রেনিং করা শেষ, তোমার সাথে আমাদের সম্পর্ক শেষ, তুমি তোমার মতো চলো গিয়ে আমরা আমাদের মতো চলি, কখনোই করি না এটা। কারণ শুরুতে আমরা বুঝতে পেরেছি যে এই ট্রেনিংটা আসলে 1 মাসের ট্রেনিং নয়, এটি একটা দীর্ঘ লং সময়ের ট্রেনিং। কিন্তু জীবন শুরু করার জন্য বা কাজ শুরু করার জন্য 1 মাস ট্রেনিং করার পর শুরু করা যায়, শুরু নিয়ে কোনো সমস্যা নাই। শুধু একটা জায়গায় সতর্ক থাকতে হবে, একটা জায়গায় অ্যালার্ট থাকতে হবে, যাতে অতিরিক্ত আমাদের লস বহন করতে না হয়। কী করতে না হয়? লস। বাইরের টেকনিশিয়ান যারা মোবাইলে কাজ করতে গিয়ে লস দিচ্ছে, তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাদের 80% কারণ হচ্ছে কাজ না জানা, 1-2 নম্বর অবহেলা, 3 নম্বর সমসাময়িক অভিজ্ঞতা না থাকার। আবার দেখেছি যখন ডিসপ্লে অ্যাটাচ আসছে, যখন মাত্র অনেকগুলো বিভিন্ন সিম্বলে বা বিভিন্ন চায়না ব্র্যান্ডের ডিসপ্লে অ্যাটাচ শুরু হয়েছে বা অ্যামোলেড ডিসপ্লে আসা শুরু হয়েছে, তখন অনেকেই ডিসপ্লে খুলতে গিয়ে নষ্ট করে ফেলছে। কেন? তারা আগের মতো মনে করেছে যে টাচ আলাদা, ডিসপ্লে আলাদা, আগে টাচ খুলতে হবে পরে ডিসপ্লে খুলতে হবে, এটা করতে গিয়ে নষ্ট করে ফেলেছেন। কেন? তারা প্রযুক্তি যে আপডেট হয়েছে এটা তারা শেখে নাই বা শেখার চেষ্টাও করে নাই। তো আমরা যে মোবাইলটা খুলবো, চাইনিজ ব্র্যান্ড বাদ দিব, আইফোন, স্যামসাং, এমআই, হুয়াই, অপো বা এই জাতীয় যে ব্র্যান্ডগুলো আছে, এই সবগুলো ব্র্যান্ডের কিন্তু মোবাইলের অ্যাসেম্বলি, ডিএসএমবি বা টিয়ার ডাউন কোথায় আছে? ইউটিউবে। তো আমি একজন টেকনিশিয়ান, আমি কাজ করছি 15 বছর, তাই বলে কি সব ব্র্যান্ডের সব মডেল কি খোলার অভিজ্ঞতা আমার থাকবে? থাকবে না। সো থার্ড ভায়া সাপোর্ট নিতে হবে। আমরা সবাই 1 মাস ট্রেনিং করেছি, বেসিক যে নলেজটুকু হয়েছে, এখন আমরা আইডেন্টিফাই করতে পারবো যে কোন একটা কাজ করলে কেউ ফেক করছে কি না, রাইট করছে, বুঝবো না। কারণ এই ফোনটা আমরা নিয়ে আলোচনা করেছিলাম যে এটায় 140 একটা ডেট চালু হবে না, যদি অটোডিং 1 আসে, কত আসে এখন কি ফোনটা অন আসার ডেট? ফোনটা কার বলো তো, ফোনটার অবস্থা কি? 1% অটো রিডিং আছে, ফোনটা এখন ডেট। তো এই ফোনটা আমরা আজকে আমাদের এই যে আজকে সবার যে খাবার দেখছে, সামনে আমাদের খাবার যে আসছে, এই খাবারের কন্ট্রিবিউশন শুধু আমাদের একার নয় বা ওদের একার নয়, সম্মিলিত আমাদের যৌথ সমন্বয়ে প্রতিষ্ঠান এটার অর্ধেক ক্যারি করেছেন, অর্ধেক ক্যারি করেছেন আমাদের যারা চলমান ছাত্ররা আছে এরা। এটা দিয়ে আমরা এটাই বুঝিয়েছি যে আমরা একসাথে থাকতে চাই, একসাথে কাজ করতে চাই, একসাথে চলতে চাই। বন্ধুবান্ধব আড্ডার মধ্যে যখন যে কোনো একজন বন্ধু নাস্তা খরচ দেয় বা নাস্তার বিল দেয়, ওই বন্ধুরা যদি রেগুলার দিতে থাকে, একটা সময় পর বন্ধুকে পাওয়া যায় না, ঠিক কি না? পাওয়া যায় না, কারণ সে মনে করতে শুরু করে যে আমার বন্ধু যারা আছে তারা আমার কাছ থেকে খাওয়ার জন্য ঘুরে।
তো যার কারণে আমরা কী করেছি, আমরা গেট টুগেদার করে অনেকটা গেট টুগেদারের মতো বলা যায় না, যৌথ সমন্বয় যে ওরা কিছু কন্ট্রিবিউশন দিচ্ছে, আমরা কিছু কন্ট্রিবিউশন দিয়ে কাজ করেছি। তো আগামী দিনও সেটা করবো আমরা, তারা যে কাজ নিয়ে প্র্যাকটিক্যালি সমস্যা করবে আমরা তাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো। হ্যাঁ, বিনিময় কিনব, কিছু সামান্য ফি নিব, সামান্য ফি নিব। এটা এমন নয় যে তাদেরকে দিয়ে আমাদের মূল ব্যবসা করতে হবে, তাদেরকে কাস্টমার হিসেবে সব টাকা নিয়ে নিতে হবে, বিষয়টা এমনটা করা যাবে না। কেন, তারা একটা কাজ রিসিভ করলে কাজটা করতে না পারলে এখানে নিয়ে আসলে তাদেরকে সার্ভিসটা দিতে হবে, সুযোগটা দিতে হবে যাতে সে ইনকাম করতে পারে। হ্যাঁ, তো যাই হোক, তো সবার প্রতি দোয়া এবং শুভকামনা রইল। আমাদের পুরো ব্যাচের মধ্যে আবার সফটওয়্যার সাপোর্ট দিয়েছি আমাদের কনক, আমরা একটু ওনার কাছ থেকে শুনবো উনি কী পরিমাণ সাপোর্ট ট্রেনিং করিয়েছেন বা ওনার পরবর্তী সাপোর্ট দেওয়ার অপশনটা কী আছে সেটা উনি বল। আসসালামু আলাইকুম, আমি প্রথমে ধন্যবাদ জানাই মহান সৃষ্টিকর্তার কাছে যে আমাদেরকে আজ সবাইকে সুস্থ রেখেছেন। তো আর পরবর্তী ধন্যবাদ জানাচ্ছি আমাদের সফিল বসর স্যারকে, যিনি মানে আমাদেরকে খুবই আপন মনে করেন এবং ভাইয়ের চোখে দেখেন। তো আমি আমাদের এই 59তম ব্যাচে আমি ওনাদের সফটওয়্যার ট্রেনার হিসেবে ছিলাম আমাদের স্টুডেন্টদের। তো যতটুকু পেরেছি আমি আমার তরফ থেকে ওদেরকে বোঝানোর চেষ্টা করেছি, আশা করি সবাই ভালো করে বুঝেছে। তো একটু তোমার নাম কি? হ্যাঁ, সাইফুল ইসলাম। তুমি কেমন বুঝলে আমাদের ক্লাস? আসসালামু আলাইকুম, আসলে আমি হচ্ছে 59তম ব্যাচের স্টুডেন্ট। তো আমি যে সফটওয়্যারের কাজটা আসলে বুঝতে পারছি অনেক কিছু কনক স্যার থেকে, আপনার আইফোন হোক, স্যামসাং হোক, এমআই হোক, আপনার প্রত্যেকটা মোবাইলে কিন্তু বিভিন্ন ধরনের লক থাকে, কিংবা কোনো একটা কাস্টমার যদি এসে লকটা খুলে দেওয়ার জন্য তখন কিন্তু আমাদের অনেক কিছু কিন্তু মুখোমুখি হওয়া যায়, কিংবা দেখা যায় কি অনেক সময় ইএনসি থেকেও কিন্তু সমস্যাটা হইতে পারে। এখন আমাদের কিন্তু কনক স্যার কিন্তু অনেক কিছু আমাদেরকে শিখিতে পারছে যে ইএনসির সমস্যাটা কোনটা আর মোবাইলের সমস্যাটা কোথার থেকে হয়, ওই জিনিসটা কিন্তু ওনার থেকে অনেক কিছু শিখতে পারছি, বুঝতেও পারছি। আর সফটওয়্যার কাজটা কিন্তু আসলে এটা হচ্ছে আপনার করতে করতে জানা যায়, কিন্তু আসলে এটা কিন্তু একসাথে সব কিছু জানা যায় না, বোঝা যায় না। কাজটা কিন্তু করতে করতে গেলে আমরা কিন্তু কাজটা বুঝতে পারবো, করতেও পারবো, অবশ্যই জানতেও পারবো। ধন্যবাদ স্যার। আমি যাদেরকে মানে আমাদের 59তম ব্যাচে যাদেরকে ক্লাস করেছি এবং ভবিষ্যতে যাদেরকে করাবো এবং আগে যাদেরকে করিয়েছি, সবার জন্য আমাদের কাছ থেকে সাপোর্ট তারা সবসময় পাবে, আমরা সবসময় তাদেরকে সাপোর্ট দিয়ে যাব। যখন যেরকম প্রবলেমে পড়ুক না কেন, যেরকম সমস্যা হোক না কেন, আমার সাথে কন্ট্যাক্ট করলে, আমাকে ফোন দিলে অথবা সরাসরি আমার কাছে আসলে আমি তাকে সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। এই সাপোর্টটা লাইফ টাইম বললেই ধরা যায় যে লাইফ টাইম আমাদের কাছ থেকে সাপোর্টটা সে পাবে। ধন্যবাদ। আর সাপোর্টের যে বিষয়টা আছে, সাপোর্ট দিব আমরা, সাপোর্টটা পাবো কোথায়? অনলাইনে, অনলাইনে যে গ্রুপটা আমরা ক্লাস করেছিলাম কখন, আর এই যে বন্ধের সময় যে দুদিন যে বন্ধ ছিল যে ক্লাসগুলো করেছিলাম আমরা, ওখানে আমরা সাপোর্টগুলো দিব। তো ওই সাপোর্টে নেওয়ার জন্য কী করতে হবে, যে প্রবলেমটা ফেস করেছি এই প্রবলেমটার একটা নির্দিষ্ট ক্লু, ছবি হতে পারে, ভিডিও হতে পারে, যেভাবেই তোমরা বুঝাইতে পারো যে সমস্যাটা বুঝাইতে হবে। বুঝালে আমরা কী করবো, ওই কমেন্টে যে কমেন্ট থাকবে কমেন্ট বক্সে আমি উত্তরটা দিয়ে দিব। আর যদি উত্তরটা হয় বড়, উত্তরটা হয় যদি তোমার কী বলে যে ভিডিও করে দিতে হবে, ভিডিও করে আমরা দিই। তবে প্রশ্নটা কী করতে হবে, গুছিয়ে করতে হবে। কেমন, তো আজকের রিপোর্ট যে আমাদের কনক সফটওয়্যার সাপোর্ট হিসাবে দিবে এবং কনক ইএমসি রিপেয়ার নিয়ে কাজ করছে, কনককে আমরা ইএমসি রিপেয়ারের জন্য রেডি করে নিয়েছি, সেই ইএমসি রিপেয়ারের সাপোর্টগুলোও দিবে আগামীতে। যেমন যে ফোনগুলো লোগো হ্যাং, এমআই যেগুলো লোগো হ্যাং ফ্লাশে হচ্ছে না, ওগুলো ইএমসি রিপেয়ার করতে হচ্ছে। সাইনা যেগুলো ফ্লাশ করার পর ড্যাডে যাচ্ছে বা হঠাৎ করে ফরম্যাট দরবার ড্যাডে যাচ্ছে, এগুলো ইএমসি রিপেয়ার করতে হয়। ইএমসি রিপেয়ার বর্তমান সময় একটা আধুনিক প্রবলেম বলা যেতে পারে। কেমন, এগুলোকে আমরা সাপোর্ট দিব। তো সকলের জন্য আমরা শুভকামনা প্রস্তুত আশা করছি, সকলের মধ্যে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আজকে পর্যন্ত যারা যারা আমাদের কাছে আসছে, আজকে পর্যন্ত সবাই ছিলা এবং সবাই সুন্দর করে আমরা সমাধানটা শেষটা করতে পারছি। আসলে শেষ ভালো যার সব ভালো তার। এখানে দুই চারজন আমাদের মিসিং ছিল, যারা ক্লাসের শেষ পর্যন্ত সম্পূর্ণ করতে পারে না বা মিসিং অসুস্থ কারণে ছিল, তারা আগামী বেশি 60 বেশি তারা সুযোগ পাবে, 60 বেশি তারা এই ক্লাসগুলোকে রিভিউ করতে পারবে। তো আমরা সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো। আমরা আজকের লাঞ্চের পর থেকে কালকে থেকে নতুন কাজ শুরু হবে, প্রত্যেক নিজ উদ্যমে কাজ শুরু করবো। সকলের জন্য, সকলকে আমরা নিজেকে অ্যাপ্রিসিয়েট করার জন্য আমরা একসাথে আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম।